আসসালামু তো আজকে আমি চাইনিজরা যেভাবে চাইনিজ নুডলসটা বানায় আমি ওরকম বানানোর চেষ্টা করব করাই আমার কাছে খুব ভালো লাগে এই কড়াইয়ের কথা আমি কয়েকবার করে বলছি কারণ এটা আমার অনেক পছন্দের একটা কড়াই এইখানে আমি একটু তেল দিয়ে দিলাম মনে হয় পাটা দিলে ভালো লাগবে না এবার গরম করে নিই गाजर दीते चेयेछिलाम किन्तु गाजर शेष गाजर नाई सेजन्य गाजरटा दीते पारि नाई আর এখানে কিছু ক্যাপসিকাম দিব এখানে আমি কেটে রেখেছিলাম তো এই ক্যাপসিকাম গুলো দিয়ে দিব অল্প কিছু রাখি আমি কোনো কিছুই শেষ করি না কিছু কিছু একটু একটু করে রেখে দেই এটাকে কিটামি বলেন বা সঞ্চয় বলেন যাই বলেন আমি কোনো কিছুই একবারই শেষ করি না থাকলো একটা অন্তত রেখে দিই একবারে কড়া আছে ভেজে নেব এরকম সাজালো একটা আজগুলো আমার কাছে খুব ভালো লাগে এরকম ধোয়া ওঠা এখানে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি আউট একবারে পরা আছে ভর্তি তো এটার মধ্যে এখন আমার মশলাগুলো যাবে এখন পর্যন্ত আমি লবণটাও অ্যাড করি নাই তো এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু সয়া সস দিব সয়া সস দিয়ে দিলাম একটু ভিনেগার দিব একটু ভিনেগার দিব আর কিছু দিব কিন্তু এখন আটটা মনে বেশি হয়ে গেছে স্মেলটা কেমন লাগছে তবে আমরা কিন্তু এই নুডলস খাই না কোনটা খাও ম্যাগি খাও না এটা খাই দেখো আর তুমি যেহেতু বললা স্পেশাল আশা রাখি স্পেশালই হবে আই হিমা মশলা প্যাকেটটা করে রাখছো মশলা প্যাকেটটা করে এখানে একটা মশলা আসলো মশলাটা দিয়ে দিলাম তুমি কি একবারে ঝাল খাবা তাহলে ঝাল যদি খাও তাহলে এটার মধ্যে আমি আর একটু মরিচ অ্যাড করব গুঁড়া মরিচ অ্যাড করবো এটার মধ্যে দেখছেন আমি এটার কথা বলছিলাম যে এভাবে লেগে যায় এই সাইড আর লাগে না কিন্তু মাঝখানে লেগে যায়
ऐतिहासिक कहनी नूडल्स चूला टफ कर दिल शुद्ध कड़ाईटार আচ্ছা তোমার এখানে আমিও খাবো একটু আমাকে একটু দিও সবাইকে দিব এটা হলো আমার হাজবেন্ডের জন্য আমার হাতে বানানো নুডলস